নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আক্ষরিক অর্থেই বামেদের যে সমস্ত আন্দোলন সেগুলো কিন্তু সাধারণ মানুষের আন্দোলন হিসাবে সাধারণ মানুষই গ্রহণ করছে আমরা বারে বারে এটা বলছি যে আর্জিকরের ঘটনা নিয়ে যে প্রতিবাদ আন্দোলন সংগঠিত হচ্ছে বামেদের ব্যানারে গতকাল আপনারা জানেন একটা বামফ্রন্টের ডাকে মহা মিছিলের ডাক দেওয়া হয়েছিল রাজাবাজার থেকে শ্যামবাজার পর্যন্ত এবং কার্যত সেখানে দেখা গেল সাধারণ মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ততায় সামিল হয়েছে সেটা কিন্তু নজিরবিহীন এবং এটা আমার কথা না আমার বক্তব্য না আনন্দবাজারের একটা রিপোর্ট আপনাদের সামনে একটু পড়ে শোনাই তাহলে স্পষ্ট হবে পথে বামেরা বিচারছে মিছিলে সুরমিল্ল জনতার অরাজনৈতিক প্রতিবাদের আবহেই এক অন্যরকম মিছিল দেখল কলকাতা রাজনৈতিক আহ্বানে রাজনীতির পতাকা নিয়ে রাস্তা ধরে এগিয়ে চলল যে মিছিল মরে মরে দোকান বাজার থেকে রাস্তা ধারের বাড়ির বারান্দা থেকে যে মিছিলের সঙ্গে স্লোগানে গলা মেলানোর মানুষ রাজনৈতিক এবং অরাজনৈতিক চেহারাকে মিলিয়ে দিল বিচার চাইয়ের দাবি বামফ্রন্টের ডাকা মিছিল আক্ষরিক অর্থে রাস্তা ছাপিয়ে গেল আর্জিকর কাণ্ডে ন্যায় বিচার এবং পুলিশ ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মঙ্গলবার রাজাবাজার থেকে মহামিছিলের ডাক দিয়েছিল বামফ্রন্ট সিপিএম এর যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় মহিলা সমিতির কনিনিকা ঘোষ সমাদাস দাস শ্রমিক সংগঠনের গার্গী চট্টোপাধ্যায়রা মিছিলে ছিলেন সামনে সামিল হয়েছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম পলিত সদস্য সূর্যকান্ত মিশ্র সুজন চক্রবর্তী কর্তি এবং বাম শ্রমিক দলের রাজ্য নেতৃত্ব শুরু থেকেই ভিড় ছিল চোখে পড়ার মতো মানিক তলায় ব্যারিকেট করে বিছিল আটকানোর চেষ্টা করেছিল পুলিশ কিন্তু বাম জনতার ধাক্কায় ভেঙে পড়ে ব্যারিকেট শ্যামবাজারেই বিক্ষোভ সভা করেছেন বাম নেতৃত্ব ভিড়ে সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়েছিল পাঁচ পাতারpmod রাত পর্যন্ত শ্যামবাজারে অবস্থান করেছিলেন মিনাখীরা মিছিল যত এগিয়েছে এদিন আশেপাশের মানুষকেও এগিয়ে আসতে দেখা গিয়েছে অриш মার্কেট বা খান্নার মোড়ে ক্রেতা বিক্রেতা থেকে শুরু করে নিম্নবিত্ত মধ্যবিত্ত সহ নানা অংশের মুখ মিছিলের দাবিকে সমর্থন জানিয়েছে বাড়ির বারান্দা বা ছাদ থেকেও বাসিন্দাদের বিচার চাই ধ্বনি তুলেছেন বাম নেতৃত্বের মতে সাম্প্রতিককালে কর্মসূচিতে তারা এমন স্বতঃস্ফূর্ত সমর্থন পাননি টানা আন্দোলনের পথে থাকার ঘোষণাও করেছেন তারা এটাই হচ্ছে গিয়ে বাজারের রিপোর্ট তার মানে বুঝতে পারছেন চোখ আমাদের এই চলছে চলবে রণজিতের সঙ্গে ধন্যবাদ